আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আজ আমার হেভি জ্বর, ভোর চারটে থেকে এত জ্বর, আমি ভেবেছিলাম কোথায় আসতে পারবো না, প্রচন্ড জ্বর। কিন্তু মা মাটির মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাগিদে আসতে হলো, আর এই খয়রাশালী মাটির তাগিদে এলাম। আমার যারা মা বোনেরা এসছেন, আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। সবকিছু রানা সিং বলে গেল, আজকে অনেক মা বোনেরা এসছেন, গ্যাসের দাম 860 টাকা, নরেন্দ্র মোদী ভাওতাবাজ প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন আমার মা বোনেরা যখন কাঠের জালে রান্না করে ওর নাকি বুকটা ফেটে যেত, তার জন্য উজ্জ্বলা গ্যাস করেছিল। উজ্জ্বলা গ্যাস এখনো কেউ পায় না, গ্যাসের দাম 860। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী, তুমি ভারতবর্ষের মানুষকে ঠকাচ্ছ, তুমি ভারতবর্ষের মা বোনকে ঠকাচ্ছ, তোমার লজ্জা লাগা দরকার। আজকে পেট্রোলের দাম কত? পেট্রোলের দাম হচ্ছে 100 টাকা, ডিজেলের দাম কত? 96 টাকা। তোমার লজ্জা লাগে না গ্যাসের দাম 860 টাকা? তুমি 12 সালে বলেছিলে, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, যে হ্যাঁ তোমাকে পদত্যাগ করা উচিত, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। হ্যাঁ 12 সালে দাম বেড়েছিল, বিশ্বের মার্কেটে দাম ছিল 49 টাকা, আর তখন আমাদের ভারতবর্ষে পেট্রোলের দাম ছিল 66 টাকা, আর আজকে বিশ্বের মার্কেটে দাম আছে 28 টাকা, আর তুমি নিচ্ছ 100 টাকা। তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? সেই দিনগুলো তুমি ভুলে গেছিলে, 14 সালে যখন মানুষকে ঠকিয়ে ভোট নিয়েছিলে, এই মা বোনদের ঠকিয়ে ভোট নিয়েছিলে, আর মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাউকে ঠকায় না, সে বাংলার কাজ করে, বাংলাকে ভালোবাসে, বাংলা মানুষের কাজ করে, বাংলা ছেলে মেয়েদের কাজ করে, বাংলা ক্ষেত মজুরের কাজ করে, বাংলা চাষির কাজ করে, বাংলা কৃষকের কাজ করে, বাংলা দিন মজুরের কাজ করে, সেই মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোমার লজ্জা লাগা দরকার নরেন্দ্র মোদী? তুমি আজকে একবারে তুমি বলতে পারবে না, তোমার মতন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী কেউ নাও, তুমি ভারতবর্ষটাকে শেষ করে দিলে, তুমি একের পর এক সম্পত্তি, ভারতবর্ষে তুমি একের পর এক সম্পত্তি বিক্রি করছো, তোমার লজ্জা লাগা দরকার। তুমি ভারতবর্ষে 8 বছর আছো, আর মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় 10 বছর আছে, তুমি ভারতবর্ষে 8 বছরে কি করেছো? মানুষকে তুমি হিসেব দাও, মানুষ তোমার কাছে হিসেব চাইছে। আর মাঝামাঝি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে স্বাস্থ্য, আজকে স্বাস্থ্যের হাল কি ছিল? কোন হসপিটাল ছিল না, সুপার হসপিটাল করেছে। শিক্ষার অবস্থা দেখো, মমতা ব্যানার্জি কোন জায়গায় নিয়ে গিয়েছে ছেলে মেয়েদের পড়াশোনার জায়গাটা। আজকে তুমি অস্বীকার করতে পারো, আমাদের বাংলাতে যখন বামফ্রন্ট ছিল 34 বছরে, তখন মাত্র ছিল 12টা ইউনিভার্সিটি, আর এখন ইউনিভার্সিটি হয়েছে 58খানা ইউনিভার্সিটি। তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী তুলনা করো, মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আজ কন্যাশ্রী করেছে, আজকে যুবশ্রী করেছে, সবুজ সাথী সাইকেল করেছে, রূপশ্রী করেছে, জলপাতলা করেছে, খাদ্য সাথী করেছে, স্বাস্থ্য সাথী করেছে, কে করে নাই এই বাংলার জন্য? আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, আর যদি মমতা ব্যানার্জি বাংলায় না থাকে, এরা কি স্বাস্থ্য সাথী রাখবে? এরা কি বিনামূল্যে টনটন রাখবে? রাখবে না। এরা রূপশ্রী রাখবে না, এরা কন্যাশ্রী রাখবে না,
এরা যুবশ্রী রাখবে না, এরা সদস্যটি রাখবে না। আর 60 বছরে পেনশন, যারই 60 বছর বয়স হবে, যারই 60 বছর বয়স হবে সে পেনশন পাবে, এটা রাখবে। প্রত্যেক বছরে 5 লাখ টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। নরেন্দ্র মোদী বলবে যে হ্যাঁ আমি রাখব, বলবে না রাখবে না, তাহলে বাংলার আমার ক্ষতি হবে না। আমরা বিনা প্রত্যেক চাল পাই, সেই চালটা যদি বন্ধ হয়ে যায় আমার বাংলার মানুষের ক্ষতি হবে, আমার বাংলার মানুষের ক্ষতি হবে। আমরা যে অ্যাপ খোলে সবাই অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা করে ঢুকছে, 5 বছরে 25 লাখ। নরেন্দ্র মোদী তুমি তো দেবে না, তুমি তো বন্ধ করে দিলে, মিড ডে মিল তুমি বন্ধ করে দিলে, তোমার লজ্জা লাগে না? তুমি মিড ডে মিলটা বন্ধ করলে, আবার বড় বড় কথা বলছো, তুমি মানুষের কাজ করলে না, তুমি বাচ্চা বাচ্চা ছেলেদের মমতা ব্যানার্জি খাবার দিত, জুতো দিত, জামা প্যান্ট দিত, আর তুমি কি করলে? তুমি দেখলে আমি মিড ডে মিলটা বন্ধ করে দিই। কিন্তু মমতা ব্যানার্জিকে জব্দ করা যাবে না। মমতা ব্যানার্জি বলল না, মিড ডে মিল আমি চালাবো, আমার বাচ্চা বাচ্চা ছেলেদের মিড ডে মিল আমি চালাবো। মমতা ব্যানার্জিকে ভয় থেকে এলাও হবে না, মমতা ব্যানার্জিকে চোখ রাখানো সহ্য করবে না মমতা ব্যানার্জি। তুমি তো অনেক কিছু বন্ধ করেছো, আশা প্রকল্প বন্ধ করেছো, আইসিডিসি বন্ধ করে দিয়েছো, কিন্তু মমতা ব্যানার্জি বন্ধ করে নাই। তাই মারামারি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় না থাকলে বাংলায় অন্ধকার নেমে আসবে, বাংলাটা শেষ হয়ে যাবে। 34 বছরে আপনারা কিছু পান নাই, 34 বছরে বাংলাটা শেষ হয়ে গেছে। আজকে রাস্তার ঘাট উন্নয়ন হয়েছে, আজকে কৃষক আরামে আছে বাংলায়, আজকে চাষি বাংলায় আরামে আছে, আজকে দিনমজুর বাংলায় আরামে আছে। আপনারা বলবেন না? তাহলে কটা বিজেপির দালাল তারা আপনাদের ভুল বুঝে নেবে, আর আপনারা বিজেপিকে ভোট দিয়ে দেবেন, তাহলে আমরা সর্বনাশটাকে আমরা নিজেরা ডেকে আনব। আমরা কি সর্বনাশটা নিজেরা ডেকে আনব? আমার বাড়ির ছেলে মেয়েরা যখন জুতো পায়, আমার বাড়ির ছেলে মেয়েরা যখন জামা পায়, আমার বাড়ির ছেলে মেয়ে যখন আলু চাল পায়, ছোলা পায়, এটা তো ভালো লাগে না? নরেন্দ্র মোদী তুমি দেবে কি না বলো, তুমি দেবে না? আজকে রাম রাজ্যে তোমার লজ্জা লাগা দরকার। রাম রাজ্যে তেলের দাম 100 টাকা, রাবণ রাজ্যে শ্রীলঙ্কা তেলের দাম 49 টাকা, সীতা দেশে নেপাল সেখানে 45 টাকা, বাংলাদেশ 47 টাকা, পাকিস্তান 40 টাকা, তোমার লজ্জা লাগে না? এ তো অনেক ছোট ছোট দেশ, ওরা যদি তেলের দাম এত কম হয় তোমার কেন এত বেশি? হ্যাঁ তুমি ভণ্ড প্রধানমন্ত্রী, তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, তুমি 8 বছরে মানুষের জন্য কিছু করো নাই, বেকার ছেলে মেয়েদের চাকরি দাও নাই, সাধারণ মানুষের জন্য কিছু করো নাই, খেটে খাওয়া মানুষের জন্য কিছু করো নাই, কৃষকের জন্য কিছু করো নাই, কিছু করো না। হ্যাঁ তুমি ভারতবর্ষে ঘুরেছ, তুমি 8,000 কোটি টাকা দিয়ে প্লেন কিনেছ, তুমি ঘুরবে বলে আমার সাধারণ মা বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, তারা তাদের জন্য তুমি কি করেছো? তুমি কি করলে এলআইসিটা বিক্রি করে দিলে? তুমি কি করলে এয়ারপোর্ট বিক্রি করলে? তুমি কি করলে কয়লাখনি বিক্রি করে দিলে? তুমি একের পর এক ভারতবর্ষের সম্পত্তি গুলো বিক্রি করে দিলে, তুমি ট্রেন বিক্রি করলে, তারপর পেশেন্ট বিক্রি করলে, আর কি বিজবে নরেন্দ্র মোদী? তুমি তো ভারতবর্ষটাকে শেষ করে দিলে, তুমি মানুষকে বলবে না? আমি 8 বছরে ভারতবর্ষে একটা ভালো জিনিস করেছি, তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে বসো। মমতা ব্যানার্জি বসতে রাজি আছে? 10 বছরে মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে?
আর তুমি কি কোনো আজকে ভারতে উৎসব নেই এ তুমি জবাব দেবে না? তোমার লজ্জা লাগে না? আর সিপে বড় বড় দালালি করছো, 34 বছর বাংলায় ছিল, কত মানুষের উপকার করেছিল, কত মানুষের একটা মানুষের উপকার করো নাই। মনে আছে দিনটা রাইতাস বিল্ডিং থেকে মমতা ব্যানার্জিকে চুনের মুঠি ধরে বার করেছিলে, রাত্রি 12টার সময় টানতে টানতে রাইতাস বিল্ডিং থেকে মমতা ব্যানার্জিকে চুনের মুঠি ধরে নিয়ে এসেছিলে? আন্দোলন থেকে পেছু হটে না, পালিয়ে যায় না? লালু কোনো সিপিএমের কমান্ডার লালুর লোককে দিয়ে মমতা ব্যানার্জিকে হাজার মরে এমন মার মারল, তার কোমরের বেদনা এখনো রয়ে গেল। আন্দোলন থেকে পিছিয়ে যায় না। 26 দিন অনশন করে তুলে বাংলার জন্যে, যে বাংলা নিজের স্বাধীনতা ধরবে। এই রাজ্য চলতে পারে না, লজ্জা লাগে না? যদি আদিত্যনাথ কালকে তুমি তার বাবাকে গুরুকে খাজনা করে দিলে এখনো ধরতে পারে না, দলিত নিয়ে না? আবার 14 জনা মিলে এক দলিত মেয়েকে ধর্ষণ করলে তোমার লজ্জা লাগে না? যদি আদিত্যনাথ কি অন্যায়, 18 বছর বয়স, 14 বছর ছেলে ধর্ষণ করলো, তার বাবা প্রতিবাদ করতে গেল, রাস্তায় দাঁড় করিয়ে তার বাবাকে গুলি করে মেরে দিল, লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তোমার কি চোখে পড়ে না? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি পারবে না, তুমি যে মানুষকে ভালোবাসো না, কোন মানুষকে তুমি ভালোবাসো না, মানুষকে ভালোবাসলে এই দশা হয় না। তোমার লজ্জা লাগা দরকার। আবার যোগী আদিত্যনাথ বলছে দেখে লোক কি করবে, কি দেখে নেবে, এ তো বাংলার মানুষ, তুমি হিন্দিবাসী লোক, তুমি আজ পর্যন্ত এপিতে তুমি 6,500 মানুষকে গুলি করে মেরেছ, তোমার লজ্জা লাগে না? তুমি আবার বড় বড় কথা বলছো। আর মহামান্য মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে 6 বছর কৃষকের ফার্স্ট হয়েছে, কোটাকে বিশ্বে ফার্স্ট, আমার ফার্স্ট হবে স্বাস্থ্য সাথীতে। মহামান্য মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মা বোনদের কাছে বলে যাচ্ছি 220 থেকে 230 সিট নিয়ে আবার বাংলার মুখ্যমন্ত্রী হবে। মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী না হলে আমার বাংলার ক্ষতি, আমার বাংলাকে নিশ্চয়ই আমি অন্ধকার করব না, আমার বাংলাটাকে নিশ্চয়ই আমি শেষ করব না, তাই তো? মমতা ব্যানার্জিকে ভোট দেবেন তো? সবাই মিলে হ্যাঁ বলুন, সবাই মিলে হ্যাঁ বলুন, সবাই মিলে হ্যাঁ বলুন। দেখুন মমতা ব্যানার্জি না থাকলে হ্যাঁ বিজেপির লোকরা পয়সা দেবে, বাড়িতে বাড়িতে পয়সা পৌঁছাবে, পয়সা নিয়ে নেবেন, ভোটটা মমতা ব্যানার্জিকে দেবে। মমতা ব্যানার্জি না থাকলে বিনা পয়সায় রেশন পাবেন না, 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড থাকবে না, রূপশ্রী থাকবে না, সবুজসাথী থাকবে না, কন্যাশ্রী থাকবে না। আপনার বাড়ির ছেলেটা সাইকেলে করে স্কুল যায়, মমতা ব্যানার্জি চিন্তাধারা। আপনার বাড়ির মেয়েটা 2 কিলোমিটার ধরে হেঁটে যেত, বললো না আমার বাংলার ছোট ছোট মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে যা, এ হতে পারে না, আমার বাংলার মেয়েদের জন্য, আমার বাংলার ছেলেদের জন্য সাইকেল দিতে হবে। এই চিন্তাধারা মমতা ব্যানার্জি, এই চিন্তাধারা অন্যকারু না। মমতা ব্যানার্জি পেনশন করলো, আগে আপনাদের বাড়িতে যারা অনেক ভদ্রঘরের মেয়ে যারা আছেন, আগে স্কুলে পড়তে গেলে পয়সা লাগতো, এখন পয়সা লাগে না, হসপিটাল গেলে পয়সা লাগে না, ওষুধ ফ্রিতে পাওয়া যায়, পরিষেবা এমনই, এটা মাথায় রাখবেন না? তাহলে আমরা এই সুন্দর মুখ্যমন্ত্রী, এই ভালো মুখ্যমন্ত্রী, তার যে কোনো অহংকার নাই, তার বাড়ি তো নির্মাণ, মমতা ব্যানার্জির বাড়িতে ওটা কোথাও নয়,
সে বীরভূমের মেয়ে, ব্রাহ্মণঘরের মেয়ে, জানেন ওর বাবার বাড়িটা জানেন কতটা? আড়াই কাটা জায়গা। রামপুরহাট থেকে গেলে কুসুমটা দেখতে পাবেন আড়াই কাটার উপরে বাড়ি। গরিব ব্রাহ্মণ ছিল, কোন সাধারণ বাড়ির মেয়ে। ওই জন্য সাধারণ মেয়েদের কষ্টটা বোঝে। মুখ্যমন্ত্রী ফ্যামিলির কর্তা মমতা ব্যানার্জি জানে। ওই জন্যই মমতা ব্যানার্জি বলেছিল বাংলায় ব্যাকফ্রন্টকে তাড়াব, বাংলায় মধ্যবিত্তী মেয়েদের শান্তি ফিরিয়ে আনব, হাসি ফিরিয়ে আনব, বাংলা সুন্দরভাবে চলবে। আজ মমতা ব্যানার্জি সুন্দরভাবে বাংলা চালিয়ে আসছে। তাই আমার বাংলা মমতা ব্যানার্জি, বাংলার মেয়ে মমতা ব্যানার্জি। তাই আমরা যদি ভুল করি আমরা সবাই ভুল করে যাব। এই ভুলটা যেন না হোক, আমার অঞ্চল প্রেসিডেন্টরা আছে, আমার কাঞ্চন আছে, শ্যামল আছে, সবন আছে, বিকাশ আছে, আমার সাথে কথা হয়েছিল কালকে উদয় ইয়ে বিকাশের কথা হয়েছিল। তারপরে আরো অনেকজনকে আমি ফোন করেছিলাম। তাই এই কারণে আমি আপনাদের কাছে বলতে এসেছি, যখন ডাকবেন তখন আমি আসবো। আমি কথা বলে খয়রাতুল খয়রাসুকে সাজিয়ে তুলব, খড়াসের জলের অবস্থা খারাপ থাকবে না। আমি দাঁড়িয়ে বলে গেলাম খয়রাসুরকে ফিরিয়ে আনব, চ্যালেঞ্জ করলাম। খয়রাসুরের প্রত্যেকটা মানুষ বলবে খয়রাসুর কি ছিল আর কি হলো। গান শুনবেন, আর একটা শুনবেন, গান শুনবেন সবাই। মামুরাটা গান করো তো, গান করো মামুরা। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সমবেত ভদ্রমন্ডলী এবং দেশপ্রেমিক ভারত মাতার বীর সন্তানগণ, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পরিবর্তনের, আসল পরিবর্তনের ডাক দিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে আমরা এখানে আজকে যোগদান মেলা আয়োজন করেছি। আমি প্রথমেই আপনাদের সবাইকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সালাম জোহার জানাই এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৌরীকে অভিনন্দন জ্ঞাপন করি। এখানকার যারা মন্ডল প্রেসিডেন্ট আছেন, এখানকার যারা মন্ডল প্রেসিডেন্ট আছেন, গৌতম ব্যানার্জি, নিতাই ভুইয়া এবং আমাদের প্রত্যুষ হন তপন সি, প্রথমে আমি এদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং যারা মোর্চা সেল পার্টির শক্তি কেন্দ্রের প্রমুখ বুথ সভাপতি, এই প্রবল রৌদ্রের মধ্যে এই একটি মন্ডলেরই কার্যত লোক এসেছেন, পুরো এলাকা ভরিয়ে দিয়েছেন, আপনাদের সকলকে আরেকবার আমি নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই সভায় সভা নেতৃত্ব করছেন প্রাক্তন সভাধিপতি এবং নাটাল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভানেত্রী সম্মানীয়া শ্রীমতী অন্তরা ভট্টাচার্য মহোদয়া, তাকে অভিনন্দন জানাই। নাটাল সাংগঠনিক জেলার পদাধিকারী তন্ময় ভাই সহ একাধিক জেলা কমিটির নেতৃত্ব এবং অন্যান্য সাথীবৃন্দ আছেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করি। এর বাইরেও রাজ্য কমিটির সম্পাদক 1996 সাল থেকে পার্টি দরদী নেতা সম্মানীয় তুষার দা আছেন, আছেন আমাদের এই জেলায় দীর্ঘদিন ত্রিস্তর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত এবং গত 19 ডিসেম্বর
রাষ্ট্রীয় নেতা অমিত শাহ হাত দিয়ে যোগদান করেছেন রমাপ্রসাদ গিরি, সম্মানীয় অমূল্য মাইতি, প্রাক্তন পূর্ব প্রধান প্রণব বসু, গড়বেতা তিন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আকাশদীপ সিনহা, স্নেহাশিস ভাই সহ অন্যান্যরা। এর বাইরেও আমরা আজকে এসেছি সমস্ত কাজ সরিয়ে রেখে শহীদ পরিবারের সদস্য, আমাদের সুশান্ত পাল, বাচ্চু পাল নামেই যাকে আপনারা চেনেন, তিনি সহ শেখ সাজ্জাদ আলী সহ সুজিত দে, সুশান্ত হট্ট, সুব্রত প্রধান সহ মিন্ময় ভাই, সুদীপ্ত সহ আমরা খড়গপুর গ্রামীণের পিংলা বিধানসভা এলাকার প্রায় 1000-এর কাছাকাছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে নেতা কর্মীকে যোগদান করাব। এর বাইরেও ডেবরা বিধানসভার প্রাক্তন ব্লক সভাপতি এবং বর্তমান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রতন দে, পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য অসীম নন্দী, প্রাক্তন প্রধান এবং ব্লকের সাধারণ সম্পাদক তৃণমূলে শিশির মাইতি, যুবনেতা অনিরুদ্ধ বর্মন সহ আমাদের প্রায় 19 জন প্রথম সারির নেতা তারা যোগদান করবেন, তাদেরকে আমরা পতাকা ধরাব। এর বাইরেও মঞ্চের দ্বিতীয় সারিতে গৌতম জানা সহ পিংলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অনেকেই আছেন, আমি অনেককে চিনি, কিন্তু সময়ের অভাবে আমি আজকে আর নাম বলছি না, প্রত্যেককে যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, নির্বাচন বিধি চালু হয়ে গেছে এবং পশ্চিমবাংলার মানুষ গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি, গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি। বিশেষ করে আপনারা জানেন যে 2014 লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো হয়েছে তার অধিকাংশ জায়গায় মানুষ ভোট দিতে পারেননি, ভোট হয়নি। বিশেষ করে 2018 পঞ্চায়েত নির্বাচনের কথা আপনারা জানেন, বিডিও অফিসের সামনে, এসটি অফিসের সামনে বোমা বন্দুক লাঠি বিভিন্ন রকম অস্ত্র সহ পুলিশকে সাথে নিয়ে গোটা পশ্চিম বাংলায় 40 ভাগ বুথে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি। এর বাইরেও নির্বাচনের দিন প্রহসন করেছিল, এমনকি আমি ওই পার্টির মধ্যে ছিলাম, গণনা কেন্দ্র থেকেও বিরোধীদের মেরে দাঁড়িয়ে দিয়ে পশ্চিম বাংলার গ্রামে থাকা কয়েক কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে তৃণমূল কংগ্রেস তার সরকার। এবং গত 2019 সালে লোকসভা নির্বাচনে সিঙ্গেল বুথগুলোতে রাজ্য পুলিশ ছিল আর ডবল বুথগুলোতে সেন্ট্রাল পুলিশ ছিল, আজকে সেই সিঙ্গেল বুথগুলো প্রায় 30-40% বুথ দখল করে পশ্চিমবঙ্গে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। এমনকি আরামবাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে গণনায় 16টি মেশিনে গণনা আটকে দিয়ে মাত্র 2000 ভোটে লোকসভা থেকে ওখানে তৃণমূলের প্রার্থীকে যোগদান করানো হয়েছিল। আর সেদিন যদি আমি ভারতীয় জনতা পার্টিতে থাকতাম তাহলে ঘাটাল, তমলুক, কাঁথি, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এসব সিটে কখনোই তৃণমূল কংগ্রেস জিততে পারত না, এটা আর কেউ বিশ্বাস না করুন জনগণ জানে। 2019 সালে অমিত শাহজি মোদীজি আহ্বান দিয়েছিলেন যে 2019-এ হাফ করুন, 21-এ সাফ করবেন, এবারে সাফ হবেই, সাফ হবেই, মানুষ অপেক্ষা করে আছেন, মানুষ অপেক্ষা করে আছেন। আপনাদের কে কোথায় দাঁড়াবে প্রার্থী দেখার দরকার নেই, আপনাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভাতে, চুচুড়ার সভাতে তিনি আহ্বান করেছেন যে বাংলাকে আমাকে দিন, আমি বাংলাকে সোনার বাংলা গড়ব। আপনারা সবাই মিলে, সবাই মিলে আপনারা জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রীর নাম কি, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আপনি বলুন 492 বছর পরে
অযোধ্যায় ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণ শান্তিপূর্ণভাবে রক্তপাত না ঘটিয়ে কারো চোখের জল না ঘটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কে করেছেন? নরেন্দ্র মোদীজি করেছেন। আমরা একটা সময় তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে বলতাম, আমরা দাঁড়িয়ে বলতাম বিজেপি যদি ক্ষমতা থাকে রাম মন্দির করে দেখা। আজকে মোদীজি 5ই নভেম্বর 2020 সেই কাজটা করেছে। আজকে আপনারা বলুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আছে, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকে নতুন ছেলেরা জানুন, নতুন মেয়েরা জানুন, নতুন প্রজন্ম জানুন। আমরা ইতিহাস পড়ে জেনেছি, আমরা বিভিন্ন আমাদের আচার্য অধ্যাপক শিক্ষকদের কাছ থেকে জেনেছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি ধরাধামে না আসতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের আমরা যারা মানুষ আমরা কোথায় থাকতাম বলুন? আপনারা বাংলাদেশে থাকতাম, আমাদের রাজধানীর নাম হতো ঢাকা, এবং আমরা একটা ইসলামিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের থাকতে হতো, এটা আপনারা সবাই জানেন, স্বীকার করবেন মুখে হাত। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন ভারতবর্ষে যে এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগি নেই চলেগি, একটা দেশে দুটো ঝান্ডা থাকবে কেন? তেরঙ্গা ঝান্ডা অশোক চক্র দেওয়া সেই ঝান্ডাই আমাদের ভারতবর্ষের ভারত মাতার ঝান্ডা, সেই ঝান্ডা থাকবে আবার শ্রীনগরে আরেকটা ঝান্ডা কেন থাকবে? আজকে আপনারা বলুন 370 ধারা বাতিল করলো কে? নরেন্দ্র মোদী আবার কে? এতদিনের লড়াই আজকে জয়যুক্ত আমরা হয়েছি। আজকে সংখ্যালঘু মুসলিম মহিলারা ট্রিপল তালাকের মতো অন্যায় কালা কানুন, সেই অন্যায় কালা কানুন আজকে সংখ্যালঘু রমণীদের মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ট্রিপল তালাক বিল বাতিল করেছেন কে? নরেন্দ্র মোদী আবার কে? তাই সেই প্রধানমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গকে কি চাইছেন? গণতান্ত্রিক ভাবে একটা সরকার চাইছেন, যে সরকারটার অভিভাবকত্ব করবেন নরেন্দ্র মোদীজি, যে সরকারটা হবে ডবল ইঞ্জিনের সরকার, দিল্লির সরকার কলকাতার সরকার একই দলের সরকার। আপনারা বলুন আমরা আমরা 44 বছর 50 বছর ধরে দিল্লিতে যে উল্টো দিকে আমরা দেখুন, আপনারা হিসাব করে অনেক আগে যুক্ত ফ্রন্টে ছেড়ে দেন, 77 সালে দিল্লিতে জনতা দলের সরকার ছিল, 80-তে কংগ্রেস ছিল, 80 সাল থেকে 2011 সাল বামফ্রন্টের সরকার আর দিল্লিতে কংগ্রেসের সরকার বিজেপি এনডিএ সরকার। তাই অপোজিট মেরুতে থেকে কেন্দ্র জবাব চাই জবাব দাও, কেন্দ্রীয় সরকারকে মানছি না এই মিছিলই আমরা করে গেলাম। 2011 সালে মানুষ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ছিল, ডক্টর মনমোহন সিং সোনিয়া গান্ধীরা প্রচার করলেন, বললেন যে আমরা পশ্চিমবঙ্গে সাহায্য করব, আপনারা কেন্দ্র রাজ্য মিলে বাংলাকে নতুন বাংলা গড়ব, মানুষ বিশ্বাসে ভোট দিল। আর 2012 সালে এই যে খামখেয়ালি নেত্রী আছেন পশ্চিম বাংলায়, এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক আছেন, উনি একা যা ভাবেন সেটাই সত্যি, সঙ্গে এখন তোলাবার ভাই বুঝতেছে ওরা, উনি একা ছাড়া আর কেউ নেই, বলছেন ঘুরে ঘুরে 294টাতে আমি প্রার্থী লাগবে না। আর আপনার পিংলায় তো অদ্ভুত ব্যাপার, এই যে ভদ্রলোক এখানে ছিলেন পালিয়ে গেছে তমলুকে, এ কোনোবার কোনোবার এক জায়গায় দুবার দাঁড়ায় না। আপনারা জানেন সোমেন মহাপাত্র কথা বলছি, 2001 সালে নন্দনপুরে দাঁড়িয়েছিল, 2001 সালে নন্দনপুরে দাঁড়িয়েছিল, ভেবেছিল যে তৃণমূলের সরকার হবে, বলছিল হয় এবার নয় নেবার। 2006 সালে হাওয়া খারাপ, আমি জিতেছি, শিশিরবাবু জিতেছি, 30-এর মধ্যে আমরা ছিলাম, তখন সোমেন বাবু বললো তৃণমূলকে যে আমি আর রাজনীতি করবো না, কলেজ আর স্কুল নিয়ে থাকবো, আমি আর রাজনীতিতে নেই, হাওয়া বুঝে গেছিল, ইনি হাওয়া বুঝে যান ভালো। তারপরে 2006 লড়লো না, 2007-14 মার্চের পরে আমার পিছন ধরলো, আমি যেখানে যেতাম পিছন পিছন যেত, তা আমি বললাম মাস্টারমশাই প্রফেসর লোক দাঁড়িয়ে পড়লো 2011-তে তমলুকে, আমি কাঁধে করে বইলাম, জিতে গেল। জিতে যাওয়ার পরে তমলুকে যা করে দিয়েছে, 16 সালে জিতত না, পালিয়ে এলো পিংলাতে, দিয়ে পিংলাতে এসে ঘুরে ঘুরে বললো সোনার পিংলা করবো, মডেল পিংলা, প্রচুর চাকরি নাকি পিংলায় হবে, যে কটা কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে টাকা তুলেছে কে? হ্যাঁ কিনা বলল লোকেরা, বলুন যে কটা কন্ট্রাকচুয়াল চাকরি ওর লোকেরা সব দালাল দিয়ে টাকা তুলেছে কিনা বলুন, হ্যাঁ কিনা বলুন, এবং সব বিরোধী দলের লোকেরা পেয়েছে, যারা ওকে জিতিয়েছিল কেউ পায়নি, একেবারে সত্য কথা আমি জানি তো, এখানে বুথে বুথে সব খবর আমার কাছে থাকে। আজকে এই জয়ী দেখলো পিংলাতে, এবার হাওয়া খারাপ, লোকসভা হতে প্রায় সমান হয়ে গেছে,
মাত্র 1600 এদিক ওদিক এত চুরি চামারি করার পরেও লুটপাট করার পরেও এখন তন্দুকে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই পিংলা আসন তৃণমূল কংগ্রেস হারবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের প্রার্থী মন্ত্রী এলাকা ছেড়ে পালিয়েছে, আর যিনি দাঁড়াচ্ছেন তার বুঝে তো হারে সম্ভাব্য তিনি বুঝার তিনি বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। আমার সম্পর্ক তার জামা কাপড় আগে কেমন ছিল বদলেছে কিনা, গাড়ি বদলেছে কিনা, গালগুলো কেমন চকচক চকচক করছে, কতক্ষণ ডিউটি পার্লারে যায় মেদিনীপুরে। এই লোকটাকে এবারে তুলে ভালো করে ফেলতে দিবে কিনা জানি না, এসব বলার পরে হয়তো ঘুরে বেড়াচ্ছে। বিহারের সে কি বলে যে বুদ্ধিদাতারা ঘুরে বেড়াচ্ছে, 500 কোটির বুদ্ধিদাতা, 500 কোটির বুদ্ধিদাতা 100 দিনের কাজে টাকা ধরা। এদেরকে এবারে হারাতে হবে। পশ্চিমবঙ্গে আমরাই বলেছিলাম না 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা করলোকে মাম ফ্রন্ট আবার কে দিদিমণি কত করেছে শুনবেন, 4,60,000 কোটি টাকা ঋণ গোটা বাংলাটাকে দেউলিয়া করেছে। বেকার 2 কোটি বেকার পশ্চিমবঙ্গে যন্ত্রণা এই দেখুন না। আজকেও বাড়ির সামনে গিয়ে কালকে দেখছিলাম এসএসসি ছাত্র ছাত্রীরা, তার 3 দিন আগে দেখলাম শিক্ষা মিত্ররা কালীঘাটে আপনার কালী নালাতে সাঁতার কাটছে বাড়ির সামনে মুখ্যমন্ত্রী, এখনো যান প্যারা টিচার বাইরে বসে আছে বিকাশ ভবনের বাইরে আনেনের মাদ্রাসা, গোটা রাজ্যে কোথাও চাকরি নাই। আর উনি বললেই বলছেন দেড় থেকে 2 কোটি চাকরি দিয়েছে, কে চাকরি পেয়েছে বলুন। আর যদি কেউ পেয়ে থাকে প্রাণী মিত্র 1500 টাকা চালের কুইন্টাল 3,500 টাকা। আর এই সিভিক ভলেন্টিয়ার্স গুলোকে 6 মাস অন্তর অন্তর এক্সটেনশন দেয়, এদের অ্যাপয়েন্টমেন্ট নেই, এদের ভোট এলে 1,000 টাকা করে বেতন বাড়িয়ে দেয় যদি ভোটেরা কিছু করে কাজ করব। আর ভয় দেখায় বিজেপি এলে, না বিজেপি এলে তোমাদের দাঁড়াবে না ভাই, বিজেপি এলে এমন তোমাদের বেতন দেবে অন্তত তোমরা তোমাদের যাতে ভালো বাড়ি মেয়ের বিয়ে দেয় সে ব্যবস্থা বিজেপি বিজেপি তাড়ানোর নীতিতে নেই। 14টা স্টেটে বিজেপি সরকার আছে, কাকে তাড়িয়েছে? ট্রাকের মালিকরা আমাকে যন্ত্রণা বলেন যে আমাদের এক্সেল বাড়ায়নি, সব রাজ্য বাড়িয়ে দিয়েছে। ট্রাকের মালিকদের আমি বলছি যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে 7 দিনের মধ্যে অর্ডার পাবেন, 14টা স্টেটে যা হচ্ছে বিজেপি পরিচালিত আপনি সে অধিকার পাবেন। আর এই গাড়ি ডাকাত করি করি টাকা তুলছে, ওটা খড়গপুর লোকাল, বিংলা, ডেবরা, কাঁসাই নদী, সব নদী কেটে তছনছ গাড়ির প্যাড আর টাকা তোলা কোথায় যাচ্ছে? একজন কি বললে রেগে যাচ্ছে মাননীয় জয় শ্রীরাম বলে, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে। আর একজন রেগে যাচ্ছে তোলাবার ভাই তো আমি কাগজ দেখিয়েছিলাম থাইল্যান্ডে টাকা জমা, আমি নাম বলিনি কিন্তু ম্যাডাম নারালা বলছে ওই বলে দিল যে আমার বউর নাম বলছে, বউকে ধরে টানছে কেন? আরে বউর অ্যাকাউন্টে যদি বিদেশে টাকা যায় তার আমার নাকি 2 বাবার নাম 2 ভিসা, আমার কথা না, ব্যক্তিগত আক্রমণ করি না। আমি এটা বলেছিলাম বলে মাননীয় মামলা করেছিল বর্ধমান কোর্টে, আজকে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অতএব এদেরকে যদি দাঁত আড়াতে পারেন বাংলার সর্বনাশ, বাংলার সর্বনাশ, বেকারের চাকরি নাই। বলুন কৃষকরা পিএম কিষাণ কেন পাননি? মোদীজি বলেছে সরকার এলে প্রথম 18,000 টাকা করে কৃষকদের দিয়ে দিব। আজকে বলুন আপনারা কৃষকদের কি অবস্থা করেছে, আলু চাষ অর্ধেক হয়ে গেছে, আজকে ধান চাষীরা এমএসপি কেন্দ্রীয় সরকারের মিনিমাম সাপোর্ট প্রাইস ধান বিক্রি করতে পারেন না, আজকে বলছে খাদ্য সাথী বন্ধ হয়ে যাবে মহিলাদের ভয় দেখাচ্ছে। আরে খাদ্য সাথী বলে কিছু নেই, ওটা ফুড সিকিউরিটি, মোদীজির চাল। আপনারা লকডাউনের সময় দেখেননি 81 কোটি ভারতবর্ষের লোককে 5 কেজি চাল 1 কেজি করে ডাল কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। 3 মাস গ্যাস ফ্রি কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। আর গ্যাস পেট্রোল নিয়ে লাফানোর কিছু নেই, কয়েকদিন পরে বেলুন চুপসে যাবে, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। তৃণমূল কোম্পানির লোকেরা দেখতে থাকুন না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, তাই তো? আমরা এবারে জিতব, নতুন বাংলা গড়ব। এই পুরো পশ্চিম মেদিনীপুর জেলা, এই জেলাতে
এত দুর্নীতিগ্রস্ত সর্বস্তরে 100 দিনের কাজ প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছেন পিএমওয়াই এসে বলছে বাংলা আবাস যোজনা এবং 20,000 টাকা করে কমিশন দিচ্ছে বাড়িগুলো থেকে আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলে যে বাচ্চাদের এত পাপ করছে এরা এদেরকে সমর্থন করবেন প্রাইমারি স্কুলে বাচ্চাদের যে জামা প্যান্ট দেওয়া হয় 400 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সমগ্র শিক্ষা মিশনে 150 টাকা জামা প্যান্ট দেয় লাস্ট 2018 তে দিয়েছিল দু বছর বাচ্চারা পায়নি জুতো আপনি বলুন তো বাচ্চার বাবার অ্যাকাউন্টে দিতে পারে জুতো পরা বাধ্যতামূলক করতে পারে জুতোটাও কলকাতা থেকে করে কারো পায় হয় না কারো পায় হয় না কারণ ওখানে তোলাবাজ হাইপোর কার্ড বানিয়েছে ব্যাগে কার্ড বানিয়েছে স্কুলের ব্যাগে ছোলাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে বলেছে ছোলাগুলো কেউ খায় না ওষুধে দিলে গবাদি পশু দিলে মুখ ফিরিয়ে নেয় স্যানিটাইজারে কমিশন আছে 22 টাকা করে বিল করে 13 টাকা করে পায় আসল দাম সব জায়গায় তোলাবাজি কাটমানি সিন্ডিকেট রাজ এদেরকে তুলে ফেলতে হবে বিজেপিকে আনতে হবে ঐক্যবদ্ধ বুঝে বুঝে করতে হবে আপনাদের সুইজারল্যান্ড হয়নি কিন্তু দার্জিলিং লন্ডন হয়নি কিন্তু কলকাতা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এরা এবারে এলে কাশ্মীর হবে আর আপনাদের আপনাদের সমবায় সমিতির কথা না বলা ভালো কোন সরকার বামফ্রন্ট সরকার তার আগে কংগ্রেসের সরকার কেউ নেয়নি শুনে রাখুন ভাই সমবায় সমিতি 2000 কোটি টাকা স্টেট কোপারেটিভ ব্যাংকের থেকে আমফানের সময় ঋণ নিয়েছে 2000 কোটি টাকা স্টেট কোপারেটিভ ব্যাংক থেকে রাজ্য সরকার নিয়েছে কোন সরকার নিতে পারে না এখানকার আধিকারিক এমবি রাওকে দিয়ে জোর করে অর্ডার করিয়ে স্পেশাল অফিসারকে দিয়ে 2000 কোটি টাকা আপনারা আমার টাকা যে সমবায় ব্যাংকে আপনারা টাকা রেখেছেন সেই সমবায় টাকা মাননীয় মুখ্যমন্ত্রী 2000 কোটি টাকা নিয়ে বসে আছেন কোনদিন শোধ করবে না তার মানে চিট ফান্ডে কত গেছে বলুন কে কার কার টাকা গেছে কত টাকা গেছে রোজ ভ্যালি মনে পড়ছে এত ভুলে যাচ্ছেন কেন তাড়াতাড়ি সারদায় কত টাকা গেছে প্রয়াগে কত টাকা গেছে আইকোরে কত টাকা গেছে এই যে চন্দ্রকোনা রোডে প্রমোদ হবেন না এমপিএস এমপিএস কত চুরি করেছে বলুন সর্বশান্ত করেনি আপনাদের আপনারা প্রত্যেকে কেন 10 বছর হয়ে গেছে ভুলে গেছেন বিজেপি এলে টাকা ফেরত হবে ওই চিট ফান্ডের সব বাড়ি ক্রোক করে জমি ক্রোক করে সব চিট ফান্ডের টাকা আমরা ফেরত করাবো মোদিজির হাতে পশ্চিমবঙ্গ তুলে দিতে হবে এবং বুধগুলোতে দুর্ভেদ্য দুর্গ করুন শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে ভরসা করলে হবে না কারণ এখনো দেখছেন না দেখছেন কি কাণ্ড দেখুন নবান্নতে মিটিং হচ্ছে নরেন্দ্র মোদী বহিরাগত অমিত শাহ বহিরাগত আর তেজস্বী যাব ঘরের জামাই নবান্নতে মিটিং করছে ভোটের সময় প্রেস কনফারেন্স করছে নবান্ন সামনে দাঁড়িয়ে আর এই সকালবেলার কাগজগুলো পড়বেন না এই বর্তমান আনন্দবাজার এগুলো পড়বেন না এগুলো সব ওই অ্যাডভার্টাইজমেন্টের টাকা দিয়ে সকাল থেকে বাজনা বাজায় উন্নয়ন উন্নয়ন উন্নয়নের বাজনা সব কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বচ্ছ ভারত অভিযান বাথরুম থেকেও টাকা ঢেলেছে তৃণমূলের লোকেরা মোদিজি দিয়েছে 9,000 টাকা করে প্রত্যেকের বাথরুম তৈরি করার জন্য সেখান থেকে ডেকেছে ঢেলেছে টাকা আর মায়েদের বলি এসএইচজি গ্রুপের মায়েদের এসএইচজি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এই এসএইচজি টাকা নিয়ে আপনারা এতটুকু ভীত আতঙ্কিত হবেন না বলছে অ্যাকাউন্ট বন্ধ করে দেব কে কার অ্যাকাউন্ট বন্ধ করে দেব আপনারা শুনে রাখুন দোসরা মে বিজেপি সরকার হবে তার 3 মাসের মধ্যে পৌরসভা কর্পোরেশনের ভোট হবে আর তার 6 মাসের মধ্যে দেখবেন এই যে পঞ্চায়েত গুলো আছে না ত্রিপুরার মতো লাইন দিয়ে পদত্যাগ পত্র জমা দেবে পদত্যাগ পত্র জমা দেবে পঞ্চায়েতের ভোটের প্রস্তুতিটাও নিয়ে নেন 6 মাসের মধ্যেই হয়তো পঞ্চায়েতের নির্বাচন করতে হবে অতএব এত ভয় পাওয়ার কারণ নেই জব কার্ড কেড়ে নিবে বার্ধক্য ভাতা বন্ধ করে দিবে এখন তো তৃণমূলের বলার কিছু নেই ধমক আর চমক এর বাইরে কিচ্ছু নাই আর শুনুন তৃণমূল কংগ্রেস দুয়ারে সরকার এখন দুয়ারে সিবিআই এখন দুয়ারে সরকার বলছে না আর স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে জাল কার্ড ভোটের সময় ভোট সাথী কার্ড যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এত দরদি হতো তাহলে তো বলে দিতে পারতো আধার কার্ড মানেই হেলথ কার্ড আধার কার্ড থাকলেই হেলথ কার্ড
আধার কার্ড এইটা দিতে হবে তো, কারণ আমফানে যা টাকা ঝেড়েছে তৃণমূল, 20,000 টাকা কজন পেয়েছেন? মোদিজি টাকা দিয়েছিল, পাননি, কেউ পাননি। সব তৃণমূলের নেতা পেশা পেশা জেঠা কাকা খুড়া খালা শালি নাতি পুতি ভাইপো ভাইজি এরা পেয়েছে। পানের বরজ নাই, দুটো করে ইউনিট পানের বরজ নিয়েছে। গরু নাই, 30,000 টাকা করে প্রাণী সম্পদের গরুর টাকা বেড়েছে। এই হিন্দু লোক আপনারা গরুর নামে কেউ টাকা মারে? আর সংখ্যালঘু মুসলমানদের বলছি, ভয় টয় দেখাচ্ছে, ভয় পাবেন না। আপনাদের জন্য কিচ্ছু করেনি মোদিজি, কিন্তু সবকা সাথ সবকা বিকাশ। মোদিজি যখন শ্রমিক স্পেশাল দেয়, এত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকে, লজ্জা করে না? 40 লক্ষ পরিযায়ী শ্রমিক লকডাউনে আমরা দেখেছি কি অবস্থা। সেই লোকগুলো আসতে পারছে না, কি খান্না, পিংলা, দেবরা, দাসপুর, সব ট্রেনগুলোকে বলছে করোনা এক্সপ্রেস। আর মোদিজি বিনা পয়সা সবাইকে বাড়িতে পৌঁছে দিয়েছে, ভেদভাব করে না। মোদিজির গ্যাস হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান দেখে দেয় না, সবাইকে দেয়। মোদিজির রেশন সবাই পায়, মোদিজির প্রধানমন্ত্রী আবাস যোজনা সবাই পেয়েছে। মোদিজি 10,74,00,000 লোককে আয়ুষ্মান ভারত দিয়েছে ভারতবর্ষে, 5,00,000 টাকা পর্যন্ত চিকিৎসা। পশ্চিমবঙ্গ যদিও নেই, আমরা এলে করব। 9 কোটি লোককে পিএম কিষান দিয়েছে, 1 কোটি সংখ্যালঘু আছেন। আপনাদের ভয় দেখাচ্ছে, গেলে বিজেপি এলে সব হয়ে যাবে, কি হয়ে যাবে? সর্বনাশ তো করছে মাইনরিটি স্কলারশিপ দিয়ে, শুনে রাখুন। যারা সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়ে, এই জৈন সম্প্রদায় আছে, এরা সংখ্যালঘুদের মধ্যে পড়ে। এদের ছেলে মেয়েরা যদি অঙ্কে ফেল করে তাকে পাস করিয়ে দেওয়া আছে, 50 পাইয়ে দিচ্ছে, 50% না পেলে স্কলারশিপ পাবে না। তার মানে বাবা মা জানতে পারলো না তার ছেলেটা অঙ্কে কাঁচা না ইংরেজিতে কাঁচা। সর্বনাশটা কেমন করছে দেখুন ভোট ব্যাংকের জন্য। তাই এই সরকারকে তুলে ফেলতে হবে, এবং কৃষি ভাইপোর যে সরকার, কাঠমানির সরকার, একে তুলে ফেলতে হবে। আমরা মেদিনীপুর যখন রাস্তায় নেমেছি, আমরা পারব। আর সব জায়গায় ঝগড়া লাগিয়ে দিচ্ছে আদিবাসীদের সঙ্গে মাহাতো, মাহাতোদের সঙ্গে আদিবাসী, সব নিজেদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে। আমি তাড়াতাড়ি যাব, কারণ এয়ারপোর্টে ফ্লাইট ধরে যেতে হবে দিল্লিতে। আমাদের পার্টি মিটিং আছে, নির্দেশ আছে আমার যাওয়ার, আমাকে সেখানে যেতে হবে। এবং আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, হারাবো আমি। আমি আমাকে দল প্রার্থী করলেও হারাবো সরাসরি, অন্য কাউকে প্রার্থী করলেও আমি পদ্ম ফুল ফুটাবো, দায়িত্বটা আমার। আপনারা পিংলা জিতাবেন তো? পিংলা জিতাবেন তো? পিংলা জিতাবেন তো? আপনারা পিংলাটা জেতান, আমরা আমরা যা বলছি করে দেখাবো। কারণ একটা পরিবারের পার্টি বিজেপি নয়, বিজেপি একটা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি। এই পার্টি মানুষের পার্টি, এই পার্টি দেশাত্মবোধ, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ এবং জাতীয়তাবাদ বিশ্বাস করে। আমি সামনে আসার জন্য অনুরোধ করব সুশান্ত পাল, স্বদেশ বিদ্যা, সৌমিত্র ভট্টাচার্য, সুজিত দে, সাজ্জাদ আলী, সুব্রত প্রধান এবং লক্ষ্মীকান্ত হেমব্রম এবং অনেকেই এখানে 8-10 জন চলে আসুন। রতন দে মন্ডল, অনিরুদ্ধ দেব বর্মন, আশিস ভুইয়া, সনাতন, আমি তুষারদাকে, তুষারদাকে, অন্তরা ভট্টাচার্য মহোদয়কে, তন্ময় আছো, বর্মন ভাই আছো, জেলার মেম্বার অমূল্যদা, রমাপ্রসাদ গিরি, প্রণব দাস, সবাই মিলে জয়েন করেন সৌমিত্র। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ।